তো বন্ধুরা আপনারা দেখতেছেন মডেল ইলেকটিভিটি টাস্ক বাংলা চতুর্থ শ্রেণী ঠিক আছে বন্ধুরা যারা যারা পড়ে পড়ে তাদের আজকে প্রশ্নগুলো আমি আপনাদের সলভ করে দেবো তো বন্ধুরা আপনাদের যদি ভাই বোন এবং আপনার কিছু নীর কোনো স্টুডেন্ট থাকে তো বন্ধুরা আপনারা এই প্রশ্নের উত্তর আপনারা সলভ করে দিতে পারেন ঠিক আছে তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন একের এক নম্বর সন্দেহ নাই মাত্র কোন বিষয়ে কবির কোনো সন্দেহ নেই তো এই প্রশ্নের উত্তর আমি আপনাদের দেখে দিচ্ছি বন্ধুরা তো ভাই আমার পেনসিল দিয়ে লিখেছি তাই বন্ধু আপনার বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি আপনাদের পড়ে শোনাবো প্রত্যেকটা উত্তর ঠিক আছে তো বন্ধুরা উত্তর হচ্ছে দেখতে পাচ্ছেন কবি এই পৃথিবীর বিরাট খাতার পাঠ্য থেকে পাঠ্য বিষয় থেকে নতুন নতুন জিনিস শিখছেন তাতে তার সন্দেহ নেই ঠিক আছে তো উত্তর হচ্ছে কি কবি এই পৃথিবীর বিরাট খাতার পাঠ্য বিষয় থেকে নতুন নতুন জিনিস শিখছেন তাতে তার সন্দেহ নেই তো এটি আপনার লিখে নিন তো দুই নম্বর প্রশ্ন আমি আপনাদের বলতেছি তো দুই নম্বর প্রশ্ন দেখেছেন গর্থের ভিতরে কে ও বক্তা কে ঠিক আছে তো উত্তরটা আমরা দেখে নিচ্ছি উত্তরটা কি হবে এখানে বক্তা হলো শিয়াল ঠিক আছে তো আপনারা প্রশ্ন উত্তর দিয়ে লিখে নেবেন এখানে বক্তা হলো শিয়াল তো বোধ দুই নম্বর প্রশ্ন তো চান স্কুলে গিয়ে ইয়াসু চান কোন অবস্থায় দেখতে পেল ঠিক আছে তো দুই একের তিন নম্বর প্রশ্ন কি চান স্কুলে গিয়ে ইয়াসুকি চানকে কোন অবস্থা দেখতে পেল তো উত্তর আমরা দেখে নিচ্ছি তো উত্তরটি আপনারা দেখতে পাচ্ছেন গলায় টিকিটটা ঝুলিয়ে তদু চান স্কুলে গিয়ে দেখতে দেখলো ইয়াসুকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো বন্ধুরা আপনাদের যদি কোনো বুঝতে না হয় তাহলে আমি আপনাদের বলে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন উত্তর ঠিক আছে এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি পেন্সিল দিয়ে গলায় টিকিটটা ঝুলিয়ে তদু চান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো বন্ধুরা চার নাম্বার প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই বলে বেজাই মিঠে ঠিক আছে সবাই বলে সবাই বললে বেজায় মিঠে তাদের কাছে কোন কোন খাবার বেজায় মিঠে লেগেছিল ঠিক আছে তো চার নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখে নিচ্ছি এখনই তো বন্ধু চার নম্বর প্রশ্নের উত্তর আপনার দেখতে পাচ্ছেন ধুলো বালি কুয়া পোলাও কাদের পিঠে মিছি মিছি খেয়ে সেগুলি তাদের কাছে মিঠে লেগেছিল ঠিক আছে তো আরেকবার চাই আমি আপনাদের উত্তরটি ধুলো বালি কুয়া পোলাও কাদায় কাদার পিঠে মিছি মিছি খেয়ে সেগুলি তাদের কাছে মিঠে লেগেছিল ঠিক আছে তো উত্তরটি আপনার পেয়ে গেলেন চার নম্বর তাদের বন্ধুরা লিখে নিন ঠিক আছে কোনো অসুবিধা হলে বন্ধুরা আপনি নিজে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের নিতে দেওয়ার চেষ্টা করব এবং যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার সেখানে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনাদের লাইক করে আমাদের মনোবল করো ঠিক আছে তো বন্ধুরা পাঁচ প্রশ্ন দেখতে পাচ্ছেন একের পাঁচ বক্সে চালাক অতি চিকিৎসক বক্সে চালাক অতি চিকিৎসক চঞ্চু চঞ্চু শব্দের অর্থ কি ঠিক আছে বন্ধু তো বন্ধু দেখে নিচ্ছি আমরা চঞ্চু শব্দের অর্থ কি তো বন্ধু দেখতে পাচ্ছেন চঞ্চু শব্দের অর্থ হলো অস্তাদ ঠিক আছে তো অস্তাদ বা আমরা এখানে দেখছেন ভাই হলো ভুল করে দিয়েছিল ও ঠিক আছে বন্ধুরা ও দন্তাশয় ত আকার দ হবে ঠিক আছে অস্তাদ একের ছয় নম্বর প্রশ্ন আমরা দেখে নিচ্ছি এবার মালগাড়ি কবিতায় কথ কার কাছে মালগাড়ি হওয়ার বর চাইবে ঠিক আছে তো দেখে নিচ্ছি আমরা উত্তরটি তো বন্ধু উত্তরটি দেখতে পাচ্ছেন ভাই আমার ডাইরেক্ট প্রশ্নের উত্তর লিখেছিল ঠিক আছে তো মালগাড়ি কবিতায় কর্থক পরীর কাছে মালগাড়ি হওয়ার বর চাইবে তো বন্ধু দেখতে পাচ্ছেন উত্তরটি মালগাড়ি কবিতায় কর্থক পরির কাছে মালগাড়ি হওয়ার বর চাইবে ঠিক আছে উত্তর শেষ হয়ে গেল তো লিখে নিন বন্ধু আপনারা একে সাত নম্বর উত্তর আমরা দেখে নিচ্ছি প্রশ্ন উত্তর সে ঘর বনে মানুষ নামগন্ধ নেই শুধু জানোয়ার কিলিবিলি জানোয়ারের কিলিবিলি কোন জঙ্গলের কথা বলা হয়েছে তো দেখে নিচ্ছি উত্তরটা আমরা কোন জঙ্গলের কথা বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে লুসাই পাহাড়ে জঙ্গলের কথা বলা হয়েছে ঠিক আছে তো দেখে কোন জঙ্গলের কথা বলা হয়েছে একের নম্বর নম্বর উত্তর এখানে লুসাই পাহাড় জঙ্গলের কথা বলা হয়েছে তো এরপর দেখছি আট প্রশ্ন উত্তর একের আট কি বলেছে ইচ্ছা করে সিলেট ফেলে দিয়ে অমনি করেই বেড়াই নিয়ে ফেরি কত্থক কি কি ফেরি নিয়ে বেড়াতে ইচ্ছে করে তো একে আট নম্বর প্রশ্নটা আমার উত্তরটা দেখে নিচ্ছি কি হবে তো আট নম্বর উত্তর দেখতে পাচ্ছেন কত্থকের চুরি ও ফেরি ও চীনের পুতুল ফেরি নিয়ে ঘুরে ইচ্ছে করে ঠিক আছে তো উত্তর আমি আরেকবার বলতেছি কত্থকের চুরি ও ফেরি ও চীনের পুতুল ফেরি নিয়ে ঘুরে ইচ্ছে করে ঠিক আছে তো বন্ধু দুইয়ের এক নম্বর প্রশ্ন আমরা দেখেছি নানাভাবে নতুন জিনিস শিখছি দিন দিবারাত ঠিক আছে সবার আমি ছাত্র কবিতায় কবি কিভাবে প্রকৃতি থেকে দিন রাত নানাভাবে নতুন নতুন জিনিস শিখেছেন তো উত্তরটা আমরা দেখে নিচ্ছি কী হবে তো বন্ধু উত্তরটা আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই আমার পেন্সিল দিয়ে লিখছি তাই এমন লেখাগুলি তো আপনাদের যে অসুবিধা না হয় তা আমি আপনাকে পড়ে শোনাবো ঠিক আছে সুনিমল বসু সবার আমি ছাত্র কবিতায় কবি প্রকৃতি থেকে দিনরাত নানা ভাবে নতুন নতুন জিনিস শিখেছেন আকাশের কাজ থেকে তিনি উদার হওয়ার শিক্ষা পান কর্মী হওয়ার মন্ত্র আসে বাউর কাছে থেকে পাহাড়ের পাহাড়ের কাছ থেকে তিনি মন মহান হওয়ার শিক্ষা পান তারপর তাকে আপন জ্বালার এবং তাকে হাসি মুখে মধুর কথা বলার শিক্ষা দেয় ঠিক আছে অনভরকে রত্নাকর করে তোলার ইঙ্গিতে আসে সাপের কাছ থেকে এছাড়া নদীর কাছ থেকে এছাড়া নদীর কাছ থেকে আপন বেগে চলার মাটি মাটির কাছ থেকে ঠিক আছে মাটির কাছ থেকে সহিষ্ণুতা ও পাচানের কাছ থেকে কাজের কাজের কপের হওয়ার এবং ঝর্ণার কাছ থেকে পান শিক্ষা পান ঠিক আছে সর্বোপরি সবুজ বন কবিকে সর্বসতার ভিক্ষা দেয় তো বন্ধুরা আপনারা উত্তরটি দেখে দেখে লিখে নিন ভিডিওটি ক্লিপ করে ভিডিও অফ করে আপনারা মধ্যেখানে ক্লিক করে বন্ধুরা আপনারা এটি অফ করে আপনারা লিখতে পারেন মোবাইল থেকে ঠিক আছে তো অসুবিধা না হলে আপনারা বলবেন না যে কমেন্ট করেন বন্ধুরা এবার দুই নম্বর আমরা উত্তরটি প্রশ্ন নিচ্ছি ব্যাপারটা তাহলে এরকম বক্তার অভিজ্ঞতা নিরীক্ষে গাছে ওঠার ব্যাপারটি কীরকম ঠিক আছে উত্তরটা আমরা এখনই দেখে নিচ্ছি তো বন্ধুরা আপনারা রেডি থাকুন তত চান তো চানের অ্যাডভেঞ্চার গলফের গাছে ওঠার ব্যাপারটা বড় অদ্ভুত পরিকল্পনা মতো একটি মই এনে গাছে লাগানো হলো ইয়াসুকি চান নিজে উঠতে পারল না তোতো চান তাকে নিচ থেকে ঠেলে তোলার চেষ্টা করেও বসত হলো এরপর একটা সিঁড়ির মতন মই এনো এনে লাগানো লাগালো গাছের গোড়া অনেকটা কষ্টকর ইয়াসুকি চান মই এর মাথায় পৌঁছালো ভাগ হওয়ার ডালে দাঁড়িয়ে তরুণ মইয়ের মাথায় পরে ওপর ভর দিয়ে শোয়া শোয়া ইয়াসুকি চান কি চানকে থাকে অবশেষে দুজনে গাছের ডালে মুখোমুখি দাঁড়াতে পারল আর বলছে চান ইয়াসুকি চান চানকে আমন্ত্রণ জানালো স্বাগত ইয়াসুকি গাছের পায়ে পিঠ ঠেকিয়ে লাজুক হেসে বলল। আসতে পারি ভেতরে তো বন্ধু এখান থেকে উত্তর শেষ হচ্ছে ঠিক আছে দুই নম্বরে তো তিন নম্বর প্রশ্ন উত্তর আমরা এখন দেখে নেব তো তিন নম্বর দুইয়ের তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন আম বাগিচার তলায় যেন তারা হেসেছে এ কথা বলা হয়েছে কেন তো উত্তরটা আমরা দেখে নিচ্ছি এখনই তো বোন তিন নম্বর উত্তর দেখতে পাচ্ছেন গোলাম মোস্তাফার লেখা বনভোজন কবিতায় এই ঘটনাটি উল্লেখযোগ্য আছে নুরু পুষি আয়সা শফি সবাই আম বাগিচার তলায় এসে শখের রান্না করেছিল সেই জন্যই ওই ছোট ছোটো ছেলেমেয়েরা উদ্দেশ্য করে এ কথা বলেছিল তো বন্ধু তিন নম্বর প্রশ্নের উত্তর আপনারা দেখে নিলেন বন্ধু দেখতে পাচ্ছেন দুইয়ের চার নম্বর পট গুলটিস টিকা লিখতে বলছে বন্ধুরা পট গুলটিস রাগ বানানো ও কবিতার গল্পে বলা ঠিক আছে তো দেখে নিচ্ছেন পট গুলটিস কি ঠিক আছে টিকা আমরা দেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন টিকা পট গুলটিস ঠিক আছে লেখিকা পূর্ণলতা চক্রবর্তী ছোটোবেলার তার পিস তুতো খুর ভাই বোনদের সাথে ছাদের এক পাশে জমা করে রাখা গঙ্গা মাটি দিয়ে গোলাগুলি তৈরি করতেন যুদ্ধ যুদ্ধ খেলার জন্য কাদা তৈরি এই বস্তুগুলিকে পটগুলটিস বলা হতো ঠিক আছে তো হয়ে গেল চারের এক নম্বর যে দৃষ্টি ছিল এবার চারের দেখতে পাচ্ছেন রাগ বানানো তো রাগ বানানো দেখতে পাচ্ছেন চারের লেখিকা পূর্ণতা রাগ বানানো অপছন্দের লোকটি সম্পর্কে ঠিক আছে লন্ডত গল্পে বানিয়ে তাকে নাকাল করা হতো সেই সঙ্গে লোকটি বোকারির ঘটনার কল্পনা করে মজা করা হতো তো উত্তরে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও ক্লিক করে অফ করে আপনার লিখে নিন ঠিক আছে উত্তরটি তো দেখতে পাচ্ছেন তারপরে টিকাটি কবিতায় গল্প বলা লেখিকা পূর্ণলতা চক্রবর্তী ছোটোবেলার এক মজার খেলা হলো কবিতায় গল্প বলা একটা জানা গল্প নিয়ে এক জন একটি লাইন বানিয়ে বলতো এইভাবে এইভাবে গল্পটি শেষ করা হতো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনার দেখে লিখে নিন তো দুইয়ের পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটি আমরা দেখে নিচ্ছি মালগাড়ি কবিতায় কত্থকের মালগাড়ি হতে চাওয়ার তিনটি কারণ নির্দেশ করো ঠিক আছে মালগাড়ি হওয়ার তিনটি নির্দেশ কারণ নির্দেশ আমরা দেখে নিচ্ছি উত্তরটি কী হবে তো মালগাড়ি কবিতায় কত্থকের মালগাড়ি হতে চাওয়ার তিনটি কারণ হলো তাদের সঠিক সময়ে গগন্থে পৌঁছানো এবং ছাড়া ছাড়ার তারা থাকে না ঠিক আছে মালগাড়ি যাত্রী নামানো বা তোলার কোনো রকম ব্যবস্থা নেই ঠিক আছে মালগাড়ি তার নিজের ইচ্ছা মতো চলে তো বন্ধুরা এখানে দাঁড়িয়ে দিয়ে দিবেন একটা ঠিক আছে এখানে একবার দাঁড়িয়ে দিয়ে দিবেন তো দেখে নিলে উত্তরটি দুইয়ের পাঁচ নম্বর এবার আমরা নেক্সট প্রশ্ন দেখতেছি কী হচ্ছে দুইয়ের ছয় নম্বর প্রশ্ন আমরা দেখতে বিচিত্র সাত কবিতায় শিশুটি মনে কীভাবে বিচিত্র সাত জেগে উঠে তো উত্তরটা আমরা দেখে নিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র সাত কবিতায় শিশুটি রাতে জানালা খুলে দেখে যে পাগড়ি পরে পাহারা ওলা গুলি গলি দিয়ে যায় সে হাতে একটি লন্ঠন ঝুলিয়ে বাড়ির দরজা দাঁড়িয়ে থাকে রাত যখন দশটি এগারোটি হয় তখন রাস্তা গুলিতে কেউ থাকে না শিশুটি ও ইচ্ছে হয় পাহারা ওলা হয়ে গলি ধারে আপন মনে জেগে থাকতে ঠিক আছে বন্ধুরা তো ভিডিও আপনার ক্লিক করে অফ করে আপনার ভিডিও উত্তর দেখতে লিখে নিন বন্ধুরা তো নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি বন্ধু তিনের এক নম্বর প্রশ্নগুলি আমরা এবার খাতাতে করে নিব ঠিক আছে তো এখানে কি বলেছে নিজের বাক্যগুলি থেকে সন্ধি সন্ধিবদ্ধ পদগুলি খুঁজে নিয়ে সন্ধিবিচ্ছেদ করো ঠিক আছে তো সমুদ্রের একটি নাম রত্নাকার তো রত্নাকার হচ্ছে বিচ্ছেদ ঠিক আছে তো দেখতে পাচ্ছেন রত্নাকারের বানাটা এখানে আপনি লিখবেন এবং সমান সমান দিয়ে আপনি দেখতে পাচ্ছেন রতন ও অকর ঠিক আছে ও ক কৃষ্ণ ঠিক আছে তো দুই নম্বর কি বলছে আমাদের বিদ্যালয়ে আমাদের গর্ব তো হচ্ছে বিদ্যালয় হচ্ছে সন্ধি বিচ্ছেদ তো দেখছেন বিদ্যা যোগ আলোয় ঠিক আছে তো আচ্ছা তিন নম্বর দেখছেন তোমার দায়িত্ব সকলকে স্বাগত জানানো তো স্বাগত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিচ্ছেদ করতে হবে তো এটাকে সুযোগ আগত ঠিক আছে এখানে কি রমেশ রম যোগ ইস ঠিক আছে এখানে বলছে কি সম্ভব সম যোগ অপ ঠিক আছে তো তিন নম্বর তিনে দুই নম্বর কী বলেছে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধিকর সুধীন্দ্র তো এখানে দেখতে পাচ্ছেন ওই উল্টা এর উল্টা কিন্তু ঠিক আছে এখানে করে দিয়েছি এটা বাংলাদেশে লিখতে হবে তো সুধীন্দ্র এটা হবে সুধীন্দ্র ঠিক আছে দাম প্লাস উদয় তো ঠিক আছে এটা কী হবে দামোদর ঠিক আছে পুণেন্দ্র ঠিক আছে এটা পুণেন্দ্র দীবা দীপশান্ত এটা আছে বনস্তি ঠিক আছে তো সবার লাস্ট দেখতে হচ্ছেন টিকা লেখ স্বরধ্বনি উপেন্দ্রনাথী এটা আমরা দেখে নিচ্ছি এখনই তো তিনের এক নম্বর স্বরধ্বনি টিকা যে ধ্বনির উচ্চারণের সময় শ্বাস বাউড বাঘ কোথাও বাধা পায় না এবং অন্য ধ্বনির সাহায্যে ছাড়াই উচ্চারিত হয় তাকেই ধ্বনি বলে যেমন উদাহরণ হচ্ছে অ ই এ ইত্যাদি ঠিক আছে তো তিনের দুই নম্বর যে উত্তর সেটা আমরা দেখে নিচ্ছি এবার ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে যে ধ্বনির উচ্চারণের সময় শ্বাসবাউ বাঘযন্ত্রে কোথাও না কোথাও বাধা পায় এবং অন্য ধ্বনির সাহায্যে নিতে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে যেমন ক ব চ ইত্যাদি ঠিক আছে তো বন্ধুরা আপনার ভিডিওটি ক্লিক করে অফ করে বন্ধুরা আপনারা এই উত্তরগুলি লিখে নিন ঠিক আছে ভিডিওর মাঝখানে আপনারা ক্লিক করুন ক্লিক করে দেখবেন ভিডিওটি থামে যাবে তখন বন্ধুরা আপনারাকে দেখে দেখে লিখে নিন উত্তরগুলি ঠিক আছে এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন এবং যারা আমার চেয়ে নতুন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন ঘন্টা আছে প্লিজ ক্লিক করে দিন এরকম লেটেস্ট আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ মিলল নতুন একটি ভিডিওতে